বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু ছবি ঘুরে ফিরে এসেছে বারবার মোবাইলে দেয়ালে। এসব ছবি হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের প্রতীক, যুগিয়েছে আন্দোলনের ইন্ধন। শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম। বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে রাস্তায় নামলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হন। নাহিদুল ইসলাম জানালেন, সেদিন শতাধিক মানুষের র্যালি নিয়ে এগোচ্ছিলেন তারা। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাঁদের পথরোধ করেন, কয়েকজনকে আটকও করা হয়। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের দিকে আসতে থাকে পুলিশ। তখনও স্লোগান দিচ্ছিলেন নাহিদুল। এ সময় দুজন পুলিশ সদস্য নাহিদুলকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন। একজন পুলিশ নাহিদুলের মুখও চেপে ধরেন। মুখ চেপে ধরা ছবিটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। নাহিদুল বলেন, আমি তাকে স্যার সম্বোধন করে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি কোনো কথাই শুনছিলেন না। বলছিলেন, তোমাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে, তোমাদের উপর জামায়াতের প্রেতাত্মা ভর করেছে। আমি বলেছি, কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে ব্লেম দিতে পারেন না। এক পর্যায়ে তিনি ভীষণ রেগে যান, বলেন, একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলবো। তখনই আমার মুখ চেপে ধরেন। নাহিদুল অভিযোগ করেন, ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে কিল ঘুষি লাথি মারা হয়। পরে আইনজীবী মাহবুব উদ্দিন সহ কয়েকজন মানবাধিকার কর্মী শিক্ষার্থীদের আটকের প্রতিবাদ জানালে চাপের মুখে নাহিদুল ও অন্যদের ছেড়ে দেওয়া হয়। ঘণ্টাখানেক পুলিশের হেফাজতে ছিলেন তিনি, তবে মুক্তি পেলেও রেহাই মেলেনি। পরের ঝড় তার পরিবারকে সহ্য করতে হয়েছে। নাহিদুল বলেন, এলাকার স্থানীয় নেতারা আমার বাবাকে ভাইদেরকে হুমকি দিতে শুরু করে। বলেন, ছেলেকে ঢাকায় পড়াশোনার নামে মাস্তানি করতে পাঠাইছিস, তুইতোকারি করে কথা বলতে থাকে। আমার জন্য বাবাকে কখনো গালি শুনতে হয়নি, যেটা 2024 এসে আমার পরিবারের সঙ্গে হলো, তাও আবার ন্যায়ের পক্ষে কথা বলার অপরাধে। নাহিদুলের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই এই ছবি দেখে অনুপ্রাণিত হন। নাহিদ বলেন, একজন স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করতে হলে কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হয়। শহীদ আবু সাইদ ভাইকেই দেখেন, আমিও তার মতো হতে চেয়েছি। স্বৈরাচার তো ক্ষমতার অপব্যবহার করবেই, কিন্তু আমি ঠিকই প্রতিবাদ করব, আমরা ঠিকই প্রতিবাদ করব, এমন ইচ্ছাশক্তি নিয়েই মাঠে নেমেছিলাম।